ভিটামিন বি12 আমাদের শরীরের জন্য কিন্তু খুব বেশি দরকার, কারণ ভিটামিন বি12 আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে, এছাড়া আমাদের নার্ভের জন্য কিন্তু এই ভিটামিনটা খুব কাজে লাগে। আমরা যে মাছ মাংস খাই, যে দুধ ডিম খাই, এর মধ্যে ভিটামিন বি12 থাকে, এবং এটা কিন্তু শাকসবজি বা ফলমূলের মধ্যে এটা থাকে না। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এবং ভিটামিন বি12 আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন বি12-এর অভাবে কিছু মানসিক সমস্যা হয়, ডিপ্রেশন কিন্তু হতে পারে, মন খারাপ লাগা, সবসময় মন খারাপ হয়ে থাকা, এটা কিন্তু ভিটামিন বি12-এর অভাবে হতে পারে। এরপরে ডিমেনশিয়া হয় বা স্মৃতিশক্তি কমে যায়, বি12-এর অভাবে কিন্তু স্মৃতিশক্তি কমে যেতে পারে। অনেক সময় ইরিটেবল হয়, দেখা যাচ্ছে একটুতে অস্থির হয়ে যাচ্ছে এবং খারাপ লাগছে, আর সাইকোসিস হতে পারে, এটা এক ধরনের মানসিক সমস্যা, এবং সাইকোসিস কিন্তু আমরা একটু জটিল মানসিক সমস্যায় বলে থাকি। তাই ভিটামিন বি12 আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রতিদিন চেষ্টা করবো এই খাবারগুলি একটু খাওয়ার, তাহলে কিন্তু আমাদের বি12-এর অভাবটা অনেকটাই পূরণ হবে। ধন্যবাদ সবাইকে।